নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিএনপির 40 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, এই মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই ভোট দেওয়ার অধিকারের দাবিতে, একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পিকনিক করছেন, 32 আইটেমের মাছ দিয়ে ওনারা ভাত খাচ্ছেন, আর বাংলাদেশের উপবাস করছে, এক পালা দু পালা না খেয়ে থাকছে। এইরকম উপহাসের মুখে কোন সরকার করে নাই। আমাদের ভোটের অধিকার নিয়ে গেছে 2014 সালে, বিনা ভোটে সরকার হয়েছে 2018 সালে, 30 তারিখে ভোট, 29 তারিখে রাত্রে প্রশাসনের মাধ্যমে আওয়ামী কুণ্ডদের মাধ্যমে সে ভোট দিয়েছেন। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় ছাত্রলীগ যুবলীগের নেতারা ডাকাতিতে ধরা পড়েছেন, রেলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন, সে সমস্ত ধরা পড়ছেন। তাই আজকে বাংলাদেশকে তারা একটি মনের মূল্যকে পরিণত করেছেন, সমস্ত ব্যাংক খালি করে দিয়েছেন, বাংলাদেশে আজকে রিমিটেন্স নেই, বিদেশি আমদানি পণ্য করতে পারছে না, ব্যাংকগুলো আজকে নিঃশেষ হয়ে গেছে, আজকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি টেক্সটাইল থেকে শুরু করে অন্যান্য মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই সরকার হচ্ছে ভোট চোর সরকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার সংবাদপত্রের স্বাধীনতা সর্বক্ষেত্রে মেগা প্রজেক্টের নামে চুরি করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চুরি করে প্রচার করেছেন। এই চোরদের বিরুদ্ধে আজকে আমাদের সংগ্রাম, এই চোরদের আমরা বাংলাদেশের ক্ষমতার সুখ থেকে ইনশাল্লাহ সমস্ত জনতাকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে নব্বের গণপ্রত্যান সৃষ্টি করে শেখ হাসিনার পতন ঘটে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের আয়োজন করে একটা জাতীয় সরকার গঠন করবে দেশের মানুষ। এই কথাগুলি বলে আগামী 11 তারিখ সমস্ত বাংলাদেশের সমস্ত জেলায় এবং মহানগরে মানববন্ধন, এই সেবাচারের পতনের লক্ষ্যে বিদ্যুৎ গ্যাস এবং দ্রব্যমূল্যের উদ্যোগে সহ মানুষের যে নবিশ্বাস থেকে মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আগামী 11 তারিখ মানববন্ধন হবে, সেই মানববন্ধনে আমরা সবাই অংশগ্রহণ করব। এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি মানুষ বা সোনার ভূমি আমি পাইছি সোনার ভূমি, এই আওয়ামী লীগে এখন অভিজ্ঞতা পাইয়া এখন তারা হয়েছে ডাকাতের খুলি,
سمعت